কেউ যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় তাহলে করণীয় কি? প্রিয় ভাই, কেউ যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয় তাহলে করণীয় হচ্ছে প্রথমত রুকিয়ার গোসল করা। রুকিয়ার গোসল করার পদ্ধতি রয়েছে, অনেকগুলি পদ্ধতি রয়েছে, এই অনেক কিছু পড়ার রয়েছে, এই জিনিসগুলি পড়তে হবে। সবচেয়ে শর্টকাট পদ্ধতি হচ্ছে আপনি সুরা ফাতেহা, আয়াতুল কুরসি এবং তার পরের দুই আয়াত এবং দুরুদে ইব্রাহিম আর সাথে আপনি চারকুল, এগুলি পড়ে বড়ই পাতা সাতটা আটটা দশটা বড়ই পাতা আপনি পেস্ট করে ধুয়ে এটাকে বেটে বালতির মধ্যে দিয়ে এবার এই যেগুলি বললাম আমি এগুলি পরে বালতির পানিতে ফু দিয়ে গোসল করে ফেলবেন। প্রথমত রুকিয়ার গোসল করা, দ্বিতীয়ত রুকিয়াগুলি, যে রুকিয়াগুলি রয়েছে শরীরভাবে রুকিয়াগুলি করা, বিশেষ করে সুরা নাস এবং ফালাক বেশি বেশি পড়া। এছাড়াও আপনার সুরা বাকারা, সুরা আল ইমরান, সুরা ইউনুসে যে জাদুটোনার আয়াতগুলি রয়েছে এই আয়াতগুলি বেশি বেশি পড়া এবং নিজের শরীরে ফুঁক দেওয়া। এরপরেও যদি সমাধান না হয় নিজে অতিরিক্ত পণ্ডিতি করার দরকার নেই। কোনো একজন রাবি যিনি তাবিজ করেন না, শিরক করেন না, বরং তিনি রুকিয়া করেন, এরকম কোনো একজন ভালো রাবির সঙ্গে যোগাযোগ করেন, তিনি ইনশাল্লাহ আপনার চিকিৎসা করলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দিকে দয়া করেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।